14তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সিগনেট ডে স্কুলে। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্তি হয় ছাত্রছাত্রীদের অনুষ্ঠানের মধ্য দিয়ে। 14তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হল সিগনেট ডে স্কুলে। গত 23 জানুয়ারি থেকে শুরু হওয়া অনুষ্ঠান শেষ হয় 24 তারিখ। পরপর দুদিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, প্রদর্শনী, ক্যারাটে সহ বিভিন্ন অনুষ্ঠান। 24 তারিখ ছিল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কার বিতরণী শেষ হওয়ার পর মঞ্চে অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক সুরজিৎ বিশ্বাস, বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর বিশ্বজিৎ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, ছিলেন ছাত্রছাত্রীদের অভিভাবকেরাও। এ বিষয়ে সিগনেট ডে স্কুলের চেয়ারম্যান ডক্টর কৃষ্ণ মণ্ডল বলেন, দুদিন ধরে যেটা হলো সেটা হচ্ছে ছেলে মেয়েদের, স্টুডেন্টদের অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য লেখাপড়ার পাশাপাশি যেগুলো প্রয়োজন হয় ঠিক সেইগুলোই হলো। একটা বাচ্চার অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য পার্সোনালিটি করতে গেলে নট অনলি টিচিং অ্যান্ড লার্নিং, নট অনলি লার্নিং, তাকে ডান্স শিখতে হবে, তাকে মিউজিক শিখতে হবে, তাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। সুতরাং এই দুদিন ধরে আমরা ফিজিক্যাল এক্সারসাইজের পাশাপাশি আমরা কালচারাল প্রোগ্রামগুলো রেখেছি সো দ্যাট দে ক্যান ডেভেলপ ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড মোরালি। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।